আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলোচনার জন্য, আলোচনা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যে শেয়ার নিয়ে। আমরা রিসেন্ট মার্কেট যদি আমরা দেখি, আমরা দেখব যে পাওয়ার সেক্টরটা দীর্ঘদিন পরে, দীর্ঘ এক দুই বছর পরে মুভমেন্ট করছে একটু, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পাওয়ার সেক্টর। এই যে পাওয়ার সেক্টরের মুভমেন্টটা, এটার ফিউচার প্রসপেক্টটা কী আপনি যদি বলতেন? পাওয়ার সেক্টরটা, হ্যাঁ, রিসেন্ট টাইমগুলো সময়ে দেখা যাচ্ছে যে পাওয়ার সেক্টরের শেয়ারগুলোর শেয়ারগুলোতে আপনার বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি, পার্টিসিপেশন বেড়েছে। পাওয়ার সেক্টরটা আসলে আমাদের বাংলাদেশে যে আপনার ইকোনমি গ্রোথের ক্ষেত্রে পাওয়ার সেক্টরের অবদান মানে অবশ্যম্ভাবী, মানে এটার পাওয়ার সেক্টরে বিনিয়োগ আপনার গভর্নমেন্ট লেভেল থেকেও বিনিয়োগ অনেক বাড়ছে। রিসেন্টলি আপনার আমরা জানি যে আপনার সরকারও একটা বিরাট প্রজেক্ট নিচ্ছে যে $2 billion আপনার পাওয়ার সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মানে বিনিয়োগ হতে যাচ্ছে। সাভরেজিন বন্ডের মাধ্যমে এটা করা হবে, আপনার $2 billion শুধু পাওয়ার সেক্টরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যই। তো পাওয়ার সেক্টরে আপনার যেটা হচ্ছে যে এই সেক্টরটা কোনো দিক দিয়েই ডিফল্টার না, মানে এই সেক্টরের যে আপনার পেমেন্টগুলি বলেন, মানে কোম্পানিগুলোর আর্নিংসটা অনেকটা এনসিওর্ড, মানে আপনার গভর্নমেন্ট কিনে নিচ্ছে মানে পাওয়ারগুলো, এবং আপনার এটার চাহিদা অনেক বেশি দেশের। যে পাওয়ারের টোটাল যে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে যে পাওয়ার সেক্টর এখনও আপনার চাহিদা পুরোপুরি মিটে নাই, বাট গ্রোয়িং, প্রতিনিয়তই আমাদের পাওয়ার জেনারেশন বাড়ছে। এবং এই সেক্টরের আপনার ডিস্ট্রিবিউশন লাইন বলেন বা পাওয়ার জেনারেশন বলেন, সব ক্ষেত্রেই আপনার সম্ভাবনা অনেক বেশি, পটেনশিয়ালিটি বেশি। আপনার পাওয়ার সেক্টর কোম্পানিগুলোর মানে ভালো করার সুযোগ অনেক বেশি আছে বিধায় আপনার এগুলোর ফিউচার প্রসপেক্ট ভালো এবং ইনভেস্টরদের আগ্রহ আছে। আর রিসেন্টলি যেহেতু গভর্নমেন্ট রিসেন্টলি বলবো না, এই গভর্নমেন্ট শুরু থেকে এই পাওয়ার সেক্টরকে খুব প্রায়োরিটি সেক্টর হিসাবে গণ্য করে, সেইভাবে পাওয়ার সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট দেশি বিদেশি ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং আমাদের যেটা আমরা দেখতেছি যে পাওয়ার জেনারেশনও অনেক বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে, যেটা আগে অনেক লোড শেডিং হতো এবং অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমে এসছে, এবং অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের যেভাবে বলবো গত বছর এবং এবছর, যে আপনি দেখবেন যে যে পরিমাণ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হয়েছে, মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রেট অনেক হাই। এবং সবচেয়েতে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আপনার আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, গতকালই দেখবেন যে আইডিবি তাদের একটা কার্যালয় করতেছে ঢাকায়, তারা পুরা ওয়ার্ল্ডে আপনার 10টা কার্যালয় করতেছে, তাদের অফিস করতেছে বিভিন্ন জোনে, তার মধ্যে আমাদের এই সাউথ এশিয়া জোনে অফিসটা বাংলাদেশে করতেছে। এবং ওনারা মনে করতেছে বাংলাদেশের ইকোনমি অনেক ভালো করতেছে এবং নিয়ার ফিউচারে হয়তো এই দেশের ইকোনমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং অন্যান্য ব্যাপারগুলো অনেক বেশি ভালো হবে, সেখানে তারা এগিয়ে এসছে আইডিবি। তো এই ধরনের আপনার অন্যান্যদেরও অ্যাসেসমেন্ট হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি জাপানও একটা শেয়ার কিনে নিয়েছে আকিজের কাছ থেকে, ওইটা আপনার 12,500 কোটি টাকা দিয়ে, তারাও ইন্টারেস্টেড বাংলাদেশের প্রতি। আমাদের সাথে চায়না এসছে, আরো অনেক অনেক দেশ কিন্তু আসতে চাচ্ছে বর্তমানে, আগ্রহী। আর আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে স্মুথ করতে হলে অবশ্যই পাওয়ারটাকে এনশিওর করতে হবে। তার মানে হচ্ছে যে আমাদের, আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে খুব ভালোভাবেই ধাবিত হচ্ছি, সেইটার ব্যাকআপ যে লিঙ্কেজ, ব্যাকআপ লিঙ্কেজ যে আপনার ইন্ডাস্ট্রিয়াল মানে ইয়া থাকবে, সেইটা হইতেছে পাওয়ার অন্যতম। অন্য অন্য জিনিসগুলোর মধ্যে পাওয়ার, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইটা হচ্ছে অন্যতম। সেই ক্ষেত্রে আপনার গুটি কয়েক, আমাদের আরও অনেকগুলো পাওয়ার কোম্পানি আছে যেগুলো এখনও লিস্টেড না, আমি বলবো যে ভালো কোম্পানির যে আমরা সন্ধানে আছি, সেই ক্ষেত্রে আরও বেশি পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো আমাদের এখানে লিস্টেড হতে পারে, ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে আসতে পারে বা আইপিওর মাধ্যমে আসতে পারে। তাহলে আমাদের এই স্টক মার্কেট আরও বেশি সমৃদ্ধ হবে এবং ইনভেস্টরদের যে পাওয়ার সেক্টরের প্রতি যে ক্ষুধা, মানে যেটা ইচ্ছা না, আমরা দেখেছিলাম এক সময় যে ডেসকো, পাওয়ার গ্রিড, ব্লু চিপস ছিল, সেগুলো আজকে অবহেলিত এবং পুরো পাওয়ার সেক্টরটাই দীর্ঘদিন অবহেলিত ছিল। হ্যাঁ, প্রাইস মুভমেন্টটা ওরকম ছিল না, ইদানিং আবার হচ্ছে হয়তোবা। ওই যে একটা ফোন আছে, ফোনটা নিয়ে আমি আবারো আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি ডাক্তার সেলিম বলছি। জি সেলিম ভাই বলুন।
অনেকগুলো জোট ক্যাটাগরির শেয়ার আছে যেগুলো মার্কেটে মনে করেন যে হঠাৎ করে মডার্ন ডে এবং রহিমাপুর বন্ধ করে দিয়েছে, কিন্তু এরকম আর অনেকগুলো শেয়ার আছে গত 5-7 বছর ডিভিডেন্ড দেয় নাই, প্রোডাকশনে নেই, ওগুলো বন্ধ করে নাই, কিন্তু এই দুটো হঠাৎ বন্ধ করে দিয়েছে, এটা আসলে সমাধানটা কি? আমরা তো বিপদে পড়ে আছি। জি বিনিয়োগকারী ভাই, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। উনি দুটো কোম্পানি রিসেন্ট বন্ধ হয়েছে, হয়তো সেটা শেয়ার তার কাছে আছে, তিনি এখন কি করবেন? এটা আসলে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ যথাযথ মনে করেছে বিধায় এটাকে দুটো কোম্পানিকে ইয়ে করেছে। এখন সমস্যা হচ্ছে ওই যে বিনিয়োগকারীদের, যে ওনারা তো বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন, তো সেই ক্ষেত্রে তো একটাই বলার যে অনেক সচেতনভাবে মানে বিনিয়োগ করা উচিত। যেই কোম্পানিটা দীর্ঘদিন যাবৎ উৎপাদনে নেই, প্রোডাকশনে নেই, সেই কোম্পানিতে আমি বলবো যে বিনিয়োগ করারই উচিত না আর কি। তো কেউ যদি করে থাকেন তাহলে তাকে বিনিয়োগ করতে সতর্কতা অবলম্বন করা উচিত, আর যদি কেউ করেই থাকেন সেই ক্ষেত্রে তাকে আসলে সেই কোম্পানির ডেভেলপমেন্ট যদি ফার্দার ডেভেলপমেন্ট হয় কি না সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। তাছাড়া এই সেই ধরনের কোম্পানির ব্যাপারে খুব আশাব্যঞ্জক কিছু বলার নেই। আমরা যেমন সবসময় বলি যে জেড ক্যাটাগরিতে কোন কোম্পানিগুলো যায়, যারা ভালো করে ডিভিডেন্ড দেয় না, যারা ওইভাবে এজিএম করে না, তারা কিন্তু অনেক সময় কোম্পানি জেড গ্রুপ থেকে চলে আসে এ গ্রুপে, এ ক্যাটাগরিতে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যে জেড ক্যাটাগরিতে আমি ইনভেস্ট করলাম বাট এটার ফিউচারটা কি। এটা প্রত্যেকটা বিনিয়োগকারীরই মনে হয় ভেবে দেখার সময় এসছে যে জেড ক্যাটাগরিতে তারা ইনভেস্ট করবেন কি না, কিংবা কোন শেয়ারটাতে করছেন এটা যেন জেনে বুঝে শুনে তারপরে করেন। আপনি অনেক ভালো ভালো কথা বলছিলেন, আমরা অনেক বিদেশি বিনিয়োগকারীদের কথা বলছিলাম যে চায়নারা এসছে আমাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে, আপনি আরও অন্য দেশের কথা বলছিলেন, তারাও আগ্রহান্বিত হচ্ছেন, কিন্তু রিসেন্টলি শেয়ার বাজারে যদি দেখি গত এক মাস 8 মাসে 1,402 কোটি টাকা বিনিয়োগে ভাটা, মানে বিদেশি বিনিয়োগে ভাটা দেখা যাচ্ছে, তারা তাদের ইনভেস্টমেন্টে উত্তোলন করে নিয়ে গেছে বিদেশি বিনিয়োগকারীদের। এই যে সতর্ক, এটাকে আপনি কি বলবেন, এই যে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে ভাটাটা, তারা তাদের শেয়ারের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা উত্তোলন করে নিয়ে যাচ্ছে, মাত্র 8 মাসে 1,402 কোটি টাকা কিন্তু তারা উত্তোলন করে নিয়ে গেছেন, এটাকে আপনি কি করে কিভাবে দেখছেন? অন্য অন্য দেশ যেখানে ইন্টারেস্টেড হচ্ছে আমাদের শেয়ার বাজার থেকে তারা টাকা উত্তোলন করছে কেন, এটাকে আপনি কি মনে করেন? ধন্যবাদ। এটা আসলে আমাদের মানে স্টক মার্কেটে আপনার বিদেশি বিনিয়োগ এমনিতেই অনেক কম, মানে কম্পেয়ার টু আপনার লোকাল ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগের হারটা অনেক বেশি আশাব্যঞ্জক না আগের থেকেই। সেখানে সামান্য বিদেশি বিনিয়োগ আছে আমাদের দেশে, সেটা ওনারা যেটা করেন যে বিভিন্ন সময়ে ওনারা ওনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে রিশাফল করেন, আবার কখনো বাড়ান কখনো কমান। গত আপনার জুনের আগের সময়গুলোতে কিন্তু ওনারা অনেক বেশি, প্রায় মাসে আমি দেখতাম পেপারের মাধ্যমে জানতে পারতাম যে বিনিয়োগ আগের মাসের চেয়ে বেড়েছে বিদেশি বিনিয়োগ। হ্যাঁ, তো সেটা হয়তো শুনতে ভালো লাগে, কিন্তু এখনকার পরিস্থিতিতে ওনারা যে ওনাদের পোর্টফোলিওর সাইজ কমাচ্ছেন সেটা হয়তো একটা কারণ। এখনকার পরিস্থিতি বলতে আপনি কি বুঝাচ্ছেন, এটা কি আপনি ইলেকশন ইয়ার কিংবা সামনে ইলেকশন এটাকে সতর্ক অবস্থানে আছেন এটা বুঝাতে চাচ্ছেন নাকি অন্য কিছু? এটা একটা কারণ হতে পারে যে আপনার একটা আপনার ট্রানজিশনাল মোমেন্ট এই সময়টা, যে এই গভর্নমেন্ট সামনে একটা ট্রানজিশনাল পিরিয়ড, সামনে একটা ইলেকশন হবে, তারপর মানে আসলে হয়েছে কি, মানে একসময় বাংলাদেশকে নিয়ে বিদেশি বিনিয়োগকারী বলেন বা বিদেশি যারা আগ্রহান্বিত বা যারা আমাদের দেশের প্রতি ইন্টারেস্ট ফিল করেন তারা বিভিন্ন সময় তারা সেন্সিটিভ ছিল। এখন কিন্তু বাংলাদেশকে নিয়ে আমি মনে করি ওরকম সেন্সিটিভ থাকার কোনো বিষয় নাই, যে একটা সামনে ইলেকশন আছে কী না কী হয়ে যাবে। আমার মনে হয় যে দেশের এখন মানে অবস্থাটা অনেক বেশি আগের চেয়ে স্টেবল। আগে আমাদের যে হিউম্যান বিহেভিয়ার বলেন, ইনভেস্টরদের বিহেভিয়ার বলেন, ম্যাচিউরিটি অনেক বেশি বেড়েছে। এখন আর কেউ সেই হঠাৎ করে অল্পতেই খুব রিয়াকশন হয় না, তো একটা ইলেকশন হবে সেই জন্য তো মানে অনেক বেশি কিছু থেমে থাকবে না। তো ফরেন ইনভেস্টররা যদি, পোর্টফোলিও ম্যানেজাররা যদি সেইটার জন্য তাদের ইনভেস্টমেন্ট সাইজ ছোট করেন, সেই ক্ষেত্রে আমি মনে করব আমাদের লোকাল ইনভেস্টর যারা আছেন ইনস্টিটিউশনাল, তারা এই সুযোগটা নিয়ে তাদের পোর্টফোলিওতে অনেক ভালো ভালো শেয়ারগুলো কম দামে কিনতে পারেন। এবং আমি বিশ্বাস করি এখন যারা ইনভেস্ট করবে বড় সাইজের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, তারা আগামী আপনার আগামী বছরের
মার্চ এপ্রিল বা আগামী বছরের একটা ভালো সময় অনেক ভালো গেইন পাবে আমার ধারণা। কেননা একটা চেঞ্জ আসবে, নতুন একটা পরিবর্তন হোক বা যেটাই হোক, একটা ইলেকশনের মাধ্যমে আবার একটা সরকার প্রতিষ্ঠিত হবে, তো সে তখন তো আমাদের যে ধারাবাহিকতা সেগুলো থাকবে, তো সেগুলো থাকলেই আপনার যে ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমি সেটা তো অব্যাহত থাকবে। তা আমাদের তো অরিহর মতো কিছু নেই, বরঞ্চ বিদেশিরা যেভাবে আমাদের এখানে বিনিয়োগের ব্যাপারে আগ্রহান্বিত হচ্ছে সেটা আরও বেশি বৃদ্ধি পাবে মনে করে আমি মনে করি। তো আমাদের ক্যাপিটাল মার্কেট কম্পেয়ার টু দ্যাট অনেক বেশি অনেক লোতে আসছে, প্রাইসগুলো অনেকগুলো ভালো ভালো কোম্পানির কথা বলবো সেগুলোতে বিনিয়োগ করা যেতে পারে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা যেতে পারে। আপনি বলছিলেন যে বিদেশি বিনিয়োগকারী, আপনি স্ট্র্যাটেজিক পার্টনারের কথা বলছিলেন। আমরা রিসেন্টলি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে পরিপূর্ণভাবে 25% পার্টনার হয়েছে স্যাঞ্জেন এবং সাংহাই চাইনিজ কনসোর্টিয়াম। হ্যাঁ, এতে করে আপনি মানে গুণগত কি তফাত আসবে বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জে, মালিকানার একটা অংশীদারিত্ব নিল? এটার মাধ্যমে আসলে প্রথমত আমাদের বাংলাদেশে স্টক মার্কেটটা, ওই দুটো স্টক এক্সচেঞ্জ অনেক নাম করা স্টক এক্সচেঞ্জ, ওদের পারফরমেন্স অনেক ভালো, এবং এরা যখন আমাদের সাথে সংযুক্ত হলো আমাদের আপনার স্টক এক্সচেঞ্জের ব্র্যান্ডিংটা অনেক ভালো হলো, বাইরের বিনিয়োগকারীরা জানতে পারলো যে এখানে শানজেন সাংহাই স্টক এক্সচেঞ্জের মতো স্টক এক্সচেঞ্জ সম্পৃক্ত হয়েছে। আর প্র্যাকটিক্যালি যেটা হবে, ওনারা আমাদের এখানে টেকনিক্যালি আমরা যতটা চীন থেকে আমরা তাদের থেকে যেটা আমরা গ্রহণ করতে পারবো বা আমাদের এখানে উন্নয়নের জন্য টেকনিক্যাল ডেভেলপমেন্টের জন্য ওনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন অ্যাজ পার ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার নিতে হয়েছে, এবং সেটা কিন্তু নেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, শুধু যে মালিকানা পরিবর্তন শেয়ারের তা না, গুণগত মান পরিবর্তনের জন্যই আপনার স্ট্র্যাটেজিক পার্টনারটাকে মানে বেছে নেওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিক পার্টনার। তাই চায়না যেহেতু একটা পরীক্ষিত, তাদের দুইটা স্টক এক্সচেঞ্জ এবং তাদের ডেভেলপমেন্ট হিস্টোরিটা অনেক ভালো, তারা আপনার এই এই সেক্টরে তারা পরীক্ষিত, তারা আপনার ভালো ফলাফল করেছে। সো আমাদের এখানে যেহেতু অনেকগুলো কাজ করার বাকি আছে, অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, মার্কেট মনিটরিং বলেন, মার্কেটের আপনার প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ডিসিমিনেশন বলেন, অনেকগুলো ব্যাপারে আরও বেশি আধুনিক, আরও বেশি তড়িৎ গতিতে, আরও বেশি ইফিশিয়েন্টলি কাজ করার সুযোগ আছে। সেগুলো ওনাদের টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আমাদের এই সাইডটা একটা ডেভেলপমেন্ট হবে, এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমাদের মার্কেট ডেপথ বৃদ্ধি পাবে, যেটা কি না আপনার বিদেশি বিনিয়োগকারীদেরকেও আমাদের মার্কেটের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে। এবং চায়না আমাদের সাথে যেহেতু সংযুক্ত হয়েছে অলরেডি, আস্তে আস্তে অনেক ভালো ভালো কোম্পানিও তালিকাভুক্তির জন্য আগ্রহী হবে, যেটা অনেকের এতদিন হয়তো বিভিন্ন কারণে হচ্ছিল না, এখন তারা আরও বেশি ইন্টারেস্ট ফিল করবে। এর ফলে আমাদের ভালো ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ আরও বেশি রক্ষা পাবে, বিনিয়োগকারীরা অনেক বেশি মানে সুযোগ পাবেন ভালো কোম্পানিতে তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে। আমরা সবসময় চাই যে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত থাকুক, সুরক্ষিত থাকুক, এটা আমরা কিন্তু সবসময় চাই, ওইটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনার কাছে এই এখন আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যে আমরা দেখেছি যে এইমস মিউচুয়াল ফান্ড, আইসিবি মিউচুয়াল ফান্ড, অনেকগুলো ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলো কিন্তু 10 বছর মেয়াদি, 10 বছর পরে ওগুলোকে আপনার লিকুইডেশন বা অবসায়ন করতে হয়। কিন্তু রিসেন্টলি একটা আলোচনা হচ্ছে, এখনো যদিও সিদ্ধান্তে উপনীত হয়নি, যে এটা কি ফার্দার 10 বছর বাড়িয়ে দিবে কিংবা আপনার নাকি ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডে কনভার্সন করতে পারবে, মানে এখানে এটা আপনি কোনটা হলে ভালো মনে করেন আপনি? মিউচুয়াল ফান্ডগুলো, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলোকে তাদের একটা সার্টেন পিরিয়ড পরে আপনার লিকুইডেটেড করতে হয়, মানে অবসায়ন করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনার কোনো, যে এগুলো তো সাধারণত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি ম্যানেজ করে থাকে মিউচুয়াল ফান্ডগুলো, তো যেই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো খুব ওয়েল ম্যানেজড হচ্ছে এবং যেগুলোর পোটেনশিয়ালিটি ভালো, যেগুলো আপনার ভবিষ্যতে আরও কিছুদিন থাকলে তাদের পিরিয়ডটা এক্সটেন্ড করলে, তাদের যে ইউনিট হোল্ডার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টররা যদি
আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমাদের অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের সুযোগ খুব কম, মানে অত বেশি না, সেই ক্ষেত্রে এগুলো ওয়েল ম্যানেজ মিউচুয়াল ফান্ডগুলোকে টাইম এক্সটেন্ডেড করাই যেতে পারে। আর যেগুলোর ক্ষেত্রে সম্ভাবনা কম বা যেগুলোর অ্যাসেট ভ্যালু অতটা বেশি না, সেগুলোকে লিকুইডেশনে নিয়ে যাওয়া যেতে পারে। জি, আপনি আরেকটু বলবেন যে বিনিয়োগকারী ভাইরা এখন কিছু বিনিয়োগ, আমরা দেখছি যে ভালো একটা টার্নওভার হচ্ছে, টার্নওভার কিন্তু বাড়ছে, কিন্তু আবার সেই সাথে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছে, শেয়ার বাজারে কিন্তু এক ধরনের দ্বিধা কাজ করছে। বিনিয়োগকারী, যেমন অনেক বিনিয়োগকারী বলছে এখন কি আমি বিনিয়োগ করব, সামনে ইলেকশন আছে, কিংবা সামনে ইলেকশনকে কেন্দ্র করে অনেক টার্মোয়েল হতে পারে, কিংবা অনেক আনসার্টেনিটি আছে, এই মোমেন্টে কি আমার ইনভেস্ট করাটা ঠিক হবে? আপনি কি উত্তর দিবেন? আমি বলবো যে বিনিয়োগের সাথে, যে বিনিয়োগ সিদ্ধান্তের সাথে যে কতগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে মনস্তাত্ত্বিক ব্যাপারটাও একটা বড় ফ্যাক্টর। আপনার বিনিয়োগকারী দেখবেন যে অনেক সময় অনেক ভালো কোম্পানিতে বিনিয়োগ করেছেন, কিন্তু উনি মনে করতেছেন এখনকার পরিস্থিতিটা ভালো লাগতেছে না, আমি এখন আমার টাকাটাকে ইয়া করবো, মানে আমার ইনভেস্টমেন্টটাকে লিকুইডেট করে আমি একটু কিছুদিন সাইডলাইনে থাকবো। এটা হচ্ছে একজন বিনিয়োগকারীর মনস্তাত্ত্বিক ব্যাপার। কিন্তু ইনস্টিটিউশনগুলো সাধারণত আপনার এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো কম কাজ করে, তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে যায়, তারা এই যে ছোটোখাটো এই বিষয়গুলোকে ওইভাবে এত বেশি প্রভাবিত হয় না। আমাদের যারা রিটেল ইনভেস্টর তাদের মধ্যে এই জিনিসগুলো বেশি কাজ করে যে সামনে কী না কী হয়। তো আপনার বিনিয়োগের ক্ষেত্রে রিস্ক টেকার ইনভেস্টর আছেন, আবার রিস্ক অ্যাভার্স ইনভেস্টর্স আছেন, মানে যারা রিস্ক টেক করতে পারে তাদেরই আপনার গেইন হওয়া করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনার যে কোনো জিনিসই, যেমন একটা কোম্পানি অনগোয়িং বিজনেস কনসেপ্টে চলে, যে এই কোম্পানিটা এমন তো হতে পারে যে কালকেই এই কোম্পানিটা থাকবে কি না, এইটা তো আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি যে এই কোম্পানিটা আজীবন চলতে থাকবে, এই জন্যই কোম্পানি ফর্ম্যাটে একটা প্রতিষ্ঠান চলে থাকে। তো ঠিক সেরকম আমাদেরকে মনে রাখতে হবে যে দেশ যখন আছে, দেশের যত কার্যক্রম আছে সেগুলি চলতেই থাকবে, হয়তো মতবিরোধ থাকতে পারে, হয়তো প্রতিবাদ হতে পারে, সেটারও একটা সমাধান হবে, সেটাও আবার কুলডাউন হবে, আবার দেশ দেশের মতোই চলবে। তো এগুলো নিয়ে আসলে এত বেশি নিজেকে প্রভাবিত করার কিছু নেই, লং টার্ম দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের বিনিয়োগ করতে হবে এবং ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে, প্রাইস লেভেল দেখে বিনিয়োগ করতে হবে, যাতে আমার বিনিয়োগটা সুরক্ষিত থাকে, কারো কথায় না। আমি অ্যানালাইসিস করি, আমি ডাটাগুলি নেই, 10 বছরের লাস্ট 10 ইয়ার্সের ডাটা নেই, সেগুলো নিয়ে আমি নিজেই একটা মানে অ্যানালাইসিস দাঁড় করিয়ে, দরকার হলে এক্সপার্টদের সাথে ওপিনিয়ন নেওয়া যেতে পারে, বাট হুমজিকালি কে কী করতেছে সেটা না দেখে, মানে ইনফরমেশনের ভিত্তিতে, ভালো ডাটা অ্যানালাইসিসের ভিত্তিতে, রিসার্চ আউটপুটের ভিত্তিতে ইনভেস্ট করাটা ভালো, এবং কোনো দু একটা সাধারণ ঘটনায় সে কি হওয়ার কোনো দরকার নেই, দেশ ঠিকই দেশের মতো চলবে। বাংলাদেশের যে বয়স, সেই বয়সে আমরা দেখেছি অনেক ম্যাচিউরড বয়স, হ্যাঁ ম্যাচিউরড বয়স, অনেক উত্থান পতন অনেক কিছু হয়েছে, কিন্তু দেশ কিন্তু পিছনের দিকে যায়নি, দেশ বরঞ্চ এখনকার এগিয়ে যাচ্ছে। 10 বছর আগেও যারা দেখেছেন তার চেয়ে এখন 10 বছর পরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমার মনে হয় যে যদি কোনো বিনিয়োগকারী রিসার্চ এবং অ্যানালিসিসের মাধ্যমে যৌক্তিক প্রাইসে বিনিয়োগ করে, তার ভয়ের কোনো, তার শঙ্কার কোনো কারণ নেই। ধন্যবাদ আমিনুল ইসলাম, আপনাকে অনেক, আপনার অনেক সুন্দর বক্তব্য শুনলাম। আর দেশ এগিয়ে যাচ্ছে, দেশ সমৃদ্ধ আগামীর পথে, আমরা সবাই এই এই চিন্তা করে আমরা শেষ করছি, এই আশা করে আমরা শেষ করছি। সমৃদ্ধ আগামীর প্রত্যাশায় এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশিত হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।